আমরা আলোচনা করব রিলেশনাল অপারেটর নিয়ে। রিলেশনাল অপারেটর হচ্ছে এগুলা, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, অর্থাৎ এর অর্থ কিন্তু অ্যাসাইন বোঝাচ্ছে, আর হচ্ছে নট ইকুয়াল। এগুলো আমরা কখন ব্যবহার করব কোডিংয়ে, সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমেই আমরা যথারীতি একটি ফাইল নিব, ফাইলটি সেভ করে নিব। প্রথমেই এটি হচ্ছে রিলেশনাল অপারেটর ভিডিও, তাহলে রিলেশনাল ডট সি, ওকে আসলো। এবং এখন আমি যথারীতি ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন, ওকে, আর এখানে হচ্ছে রিটার্ন জিরো, আমাদের মেইন স্ট্রাকচারটি লিখে রাখলাম। এখন রিলেশনাল অপারেটরের জন্য আমাদের একটি কোডিং টার্ম জানতে হবে। এটিকে আমরা সাধারণত ইফেলস কন্ডিশন বলে থাকি। ইফেলস কন্ডিশন বলতেই বোঝায় যে এখানে কোনো একটি শর্ত জুড়ে দিব, অর্থাৎ তুমি দুটি সংখ্যা ইনপুট দিলা, ইনপুট দেওয়ার পর তুমি জানতে চাচ্ছ কোন সংখ্যাটি বড়। এই ধরনের প্রবলেম আমরা কীভাবে সলভ করব, এগুলার জন্য আমাদের দুইটা কনসেপ্ট লাগবে। একটা হচ্ছে ইফেলস কন্ডিশন কিভাবে কাজ করে, আরেকটি হচ্ছে এই রিলেশনাল যে লজিকগুলা বা রিলেশনাল অপারেটরগুলা এগুলো কিভাবে কাজ করে। এই দুইটি জিনিস জানতে পারলেই তুমি এই ধরনের তুলনা যেসব বোঝায় সেই রিলেটেড কোডগুলো করে ফেলতে পারবে। তো আমরা এখন দেখব যে এটি আমরা কোডিংয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো আমরা যেহেতু ইউজার ইনপুট নেওয়া শিখে ফেলেছি, তো এখন আমরা ইউজার ইনপুট দিয়েই সব কাজ করব, তাহলে আমাদের আরও বেশি করে প্র্যাকটিস হবে। তো ইন্ট এ বি নিলাম এবং প্রিন্টএফ দিয়ে আমি প্রথমে আউটপুট দেখাতে চাচ্ছি, এন্টার দ্য নাম্বারস, আমি কী কী নাম্বার ইনপুট দিতে চাচ্ছি। এরপর আমি স্ক্যানএফ দিলাম, স্ক্যানএফ দিয়ে আমি এখানে এর আগে যেহেতু একসাথে দিয়েছি দুইটি সংখ্যা ইনপুট, তো তোমরা অলরেডি জানো যে কীভাবে দুইটি সংখ্যা একসাথে ইনপুট নিতে হয়। এই যে আমি দুইটি সংখ্যা ইনপুট কিন্তু নিয়ে ফেলেছি। এখন আমার সেই রিলেশনাল এবং ইফেলস কন্ডিশন এই দুইটি নিয়ে আলোচনা করব। তো ইফেলস কন্ডিশনটা প্রথমে একটু দেখাই, ধরো ইফ, তো ইফ লেখার পর এখানে নীল মার্ক উঠেছে, অর্থাৎ এটি কিন্তু একটা কিওয়ার্ড। ইফের পর এখানে ফার্স্ট ব্রেকেট দিতে হয়, তারপর সেকেন্ড ব্রেকেট এভাবে দিতে হয়, এরপর আসো এলস, এলসের পরে এখানে সেকেন্ড ব্রেকেট দিতে হয়। তো এই ফার্স্ট ব্রেকেট এবং সেকেন্ড ব্রেকেটের কাজ কী, এটার ভিতরে আমরা কী করব সেটি আমরা দেখব। এই যে ফার্স্ট ব্রেকেট, সেখানে লিখতে হয় কন্ডিশন, আমি কী কন্ডিশন দিতে চাচ্ছি। ধরো এখানে আমি দিতে চাচ্ছি এ বড় কি ছোট সেটি জানার জন্য। ধরো এ এ ইজ গ্রেটার দেন বি, কন্ডিশনটি আমি লিখে ফেললাম। এই যে আমি গ্রেটার দেন লিখলাম, এটাই কিন্তু আমার রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কিসের ভিতর কাজ করছে, ইফেলস কন্ডিশনের ভিতর, বা তুলনা বুঝাচ্ছি এ কারণে। তো আমি এখানে চাই যদি এ বড় হয় তাহলে আমাকে প্রিন্ট করে দেখাবে এ ইজ বিগ, জাস্ট এ ইজ বিগ এটাই দিলাম। আর এলসে বোঝায় তার অপোজিটটা, অর্থাৎ যদি এ কোনো কারণে ছোট হয় তাহলে কি হবে। তো এখানে আমরা ইচ্ছা করলে কন্ডিশন লিখতে পারি, বাট এখানে কন্ডিশন না লিখলেও চলে, তাহলে বি ইজ বিগ, ওকে। এখন আমি কন্ট্রোল এস ক্লিক করলাম এবং বিল্ট অ্যান্ড রান দিলাম। এখানে আমার একটি এরর দেখাচ্ছে, এই যে প্রিন্ট এফ এবং এটির লাইন কত, 13 নম্বর লাইন, এই দেখো 13 নম্বর লাইনে আমি প্রিন্ট লিখেছি, প্রিন্ট এফ লিখিনি, এ কারণে আমার এখানে এররটি দেখিয়েছিল। এখন আমি আবার সেভ করলাম, এখানে আমি ভুল করে রেখেছিলাম, এই যে আমার দুইটি নাম্বার ইনপুট দিতে বলছে। ধরো আমি চাই 5 দিলাম এবং 6 দিলাম, তাহলে এখানে একটু চিন্তা করো তো যে কি আউটপুট আসতে পারে। দেখো আমি কিন্তু লিখেছি এ বড় হলে দেখাবে এ ইজ বিগ, আর যদি তা না হয়
তাহলে দেখাবে বি ইজ বিগ। তাহলে হিসাব অনুযায়ী কিন্তু এখানে বি ইজ বিগ এই লেখাটি দেখানোর কথা। তাহলে এখন যদি আমি এন্টার প্রেস করি, এই যে বি ইজ বিগ, তার মানে আমার কোডটি ঠিক মতো কাজ করছে। আবার আমি যদি এখানে লিখি যে এ ইজ লেস দেন যদি হয়, তাহলে দেখাবে এ ইজ স্মল অ্যান্ড বি ইজ বিগ। ওকে, এখন আমি 3 দিব এবং 6 দিব। তাহলে এখন চিন্তা করো কন্ডিশন অনুযায়ী কি হচ্ছে। ইফ এ ইজ লেস দেন বি, অর্থাৎ যদি এ ছোট হয় তাহলে এ স্মল দেখাবে। ওকে, তাহলে আমি এখানে এন্টার দিই, এই যে এ স্মল আমাকে দেখাচ্ছে। আবার ইফেলসের মধ্যে আমি কিন্তু ইফেলস ইফেলস করে অনেক দূর পর্যন্ত আগাতে পারি। ধরো আমি চেক করতে চাই এ বড় কিনা, এ ছোট কিনা এবং এ আর বি সমান কিনা, তিনটি কন্ডিশন আমি লিখতে চাই, তখন কি করব। তখন আমরা ইফেলসের পর আবার এলসিফ লিখব। এলসিফ লেখার পর এখানে আমি ইজ গ্রেটার দেন বি লিখতে পারি এবং আমি কিন্তু এখানে আবার এলস ইফ লিখতে পারি, এ ইকুয়াল টু ইকুয়াল টু বি। এখানে আবার আমার একটি কন্ডিশন লিখতে হচ্ছে। আমি এখানে প্রিন্টে ফ্লিকলাম, তাহলে এ এন বি ইকুয়াল আমরা এটা লিখলাম। তাহলে ধরো আমি এখানে লিখলাম এ ইজ বিগ। ওকে, এ ইজ বিগ হলে আমার কন্ডিশন এইটা, বি যদি আমার বড় হয় তাহলে আমার কন্ডিশন এটা। ঠিক, আমি সুন্দর করে লিখি বি ইজ গ্রেটার দেন এ। আশা করি এখন তোমরা কন্ডিশনটা আরও ভালো মতো বুঝতে পারছো। এখানে আমি দেখাচ্ছি যদি এ বি থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে এ ইজ বিগ, যদি বি এ থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে বি ইজ বিগ, আর যদি দুইটি সমান হয় তাহলে এ অ্যান্ড বি ইকুয়াল এটি শো করবে। এখানে যদি আমি একটা ইকুয়াল দিই তাহলে কিন্তু এটি কাজ করবে না, এখানে কিন্তু আমার অবশ্যই দুইটি দিতে হবে ইকুয়াল। দুইটি ইকুয়াল দিয়ে বোঝায় যে এ আর বি এ দুইটি সমান কি না, একটা ইকুয়াল দিয়ে বোঝায় এর ভিতর বিকে অ্যাসাইন করা হয়েছে। সো অ্যাসাইন অপারেটর বা অ্যাসাইনমেন্ট অপারেটর আর মানে দুইটি সমান কি না এই দুইটির জন্য সিনট্যাক্স কিন্তু সেম হবে না। তো আমি এটি আবার কন্ট্রোল এস প্রেস করলাম এবং বিল্ডার রান করলাম। আমি যদি এখন দেখি 5 5 আমাকে শো করছে এ আর বি হচ্ছে সমান। আবার আমি রান করলাম 6 3 এ ইজ বিগ। ওকে, আবার আমি রান করি 900 বি ইজ বিগ, অর্থাৎ আমার কিন্তু সবগুলো কন্ডিশনই ফুলফিল করছে এবং সেই অনুযায়ী আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। আশা করি তোমরা সবাই ইফ এলস কন্ডিশনটি বুঝতে পেরেছো।